নমস্কার বন্ধুরা, ঝান্নাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব দই বেগুন। এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি, এখন বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি বেগুনে দিয়ে দেব নুন। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়াতে বেগুনটা নরমও হবে আর খেতেও টেস্ট হবে। এখন আমি বেগুনগুলো মেখে নেব। বেগুনগুলো মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব। এখন আমি বাদাম বেটে নেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর চিনে বাদাম নিয়েছি। নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা। এখন আমি জল দিয়ে এটা বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। বাটা হয়ে গেছে, এখানে আমি দই নিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব দইয়েতে হলুদ। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য নুন, চিনি। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল। এই রেসিপিটা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানানোর। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো তুলে নেব। এখন আমি তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আর দিয়ে দেব দই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। এখন ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল।
দিয়ে দেব কুচানো ধনে পাতা, তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দই বেগুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব